এক চুটকি বলে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার বিরোধী পক্ষের সাংঘাতিক রকম তোপের মুখে পড়েছেন একেবারে সমালোচনার ঝড় উঠেছে ভারতে তবে তার এই চুটকি এবং তার প্রতিপক্ষের তার প্রতি ঝড় তোলা নিয়ে আমাদের তত একটা আগ্রহ নেই এটা ভারতের বা তাদের নিজস্ব রাজনৈতিক বিষয় এবং রাজনৈতিক বিরোধিতার বিষয় আমি ভারতের একটা পরিসংখ্যান এবং সেই সাথে বাংলাদেশের পার্সপেক্টিভ চিন্তা করে আমার কাছে একটু জিনিসটা খুব একটু একটু অ্যালার্মিং মনে হয়েছে এই ঘটনাটি হলো বাংলাদেশ এবং ভারতে ভারতের জনসংখ্যা বাংলাদেশের অনেকগুণ বেশি সেই তুলনায় ভারতের যে আত্মহত্যার পরিমাণ সেইটা সেই রেশনও যে বাংলাদেশেরটাও খুব অ্যালার্মিং বাংলাদেশের খুব বেশি অ্যালার্মিং বিশেষ করে আমি যে বিশ্ববিদ্যালয়ের ছাত্র জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এই বিশ্ববিদ্যালয়ে প্রায় ফি বছর কোনো না কোনো ছাত্র একটি হলে তারা এই ঘটনাটি ঘটান ভারতে যা হয়েছে নরেন্দ্র মোদী একটি পত্রিকার একটি অনুষ্ঠানে গিয়ে তিনি বক্তৃতা দিতে গিয়ে তিনি একটা চুটকি বলেছেন চুটকিটি ছিল এরকম যে এক অধ্যাপকের কন্যা সে একটি একটি চিরকুট লিখে সেই চিরকুটটি রেখে সে বাড়ি থেকে বের হয়ে যায় তো অধ্যাপক যখন সেই চিরকুটটি দেখতে পান দেখতে পাওয়ার পরে তিনি তার ওই কন্যাকে খোঁজার চেয়ে সেই চিরকুটে বানান ভুল কি আছে সেটা নিয়ে ব্যস্ত হয়ে পড়েন এবং তিনি নরেন্দ্র মোদী যখন এই চুটকিটি বলেন বলার পর সেই হাউজে সেখানে হাততালির রোল পড়ে যায় কিন্তু এই খবরটিতেই আনন্দবাজার এই খবরটি প্রকাশ করেছে এবং এই খবরটিতে তারা হেডলাইন করেছে আত্মত্নীয় রসিকতা প্রধানমন্ত্রী মোদীর বক্তৃতায় সমালোচনার ঝড় যেখানে পরিসংখ্যানটি যেটি বলা হচ্ছে দু সালে ভারতে আত্মহত্যা করেছে এক লক্ষ চৌষট্টি হাজার তেত্রিশ জন এক লক্ষ জন এবং এর এক তৃতীয়াংশই তাদের বয়স আঠারো থেকে মধ্যে সে অনুষ্ঠানটি আংশিক বর্ণনা দেওয়া হয়েছে যে বলা হচ্ছে আত্মহত্যা কি ঠাট্টা মস্করা করার মতো বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটি বক্তৃতাকে কেন্দ্র করে একযোগে অধিকাংশ বিরোধী দল নাগরিক সমাজের বড় অংশ এই প্রশ্নই তুলেছে ঘটনাটি বুধবারের একটি সংবাদ মাধ্যমে আয়োজিত অনুষ্ঠানে বক্তৃতা করছিলেন মোদী সেখানে সাংবাদিকদের ভালো হিন্দি বলার উপর জোর দিতে গিয়ে তিনি একটি চুটকি বলেন চুটকিটির উপজীব্যটি আমি ইতিমধ্যে আপনাদেরকে জানিয়েছি কিন্তু এই প্রেক্ষাপটে ভারত ভারতের যে এই এ ধরনের কাজের যে পরিসংখ্যানটি উঠে এসেছে যেখানে বলছে দু সালে এটা ছিল এক লক্ষ চৌষট্টি হাজার তাদের মধ্যে ইয়াং ছাড়া সেইটাকে নিয়ে প্রিয়াঙ্কা গান্ধী বড্রা যেমন মুখ খুলেছেন একেবারে প্রথম দিকেই লিখেছেন অবসর বিশেষ করে যুব সমাজের মধ্যে কোনোভাবেই হাসির ব্যাপার নয় তারা আরও নানানজন প্রিয়াঙ্কার কোড এখানে আছে প্রধানমন্ত্রী নিজেও প্রধানমন্ত্রীর কথা শুনে যারা হো হো করে হাসলেন তারা বরং নিজেদের একটু শিক্ষিত করুন রাজনীতিবিদরা এরকম পরামর্শ দিচ্ছেন মানসিক স্বাস্থ্য নিয়ে অসংবেদনশীল অসুস্থ মস্করা না করে সচেতনতা বাড়ান রাহুল হিন্দিতে লিখেছেন হাজার হাজার পরিবার আত্মহত্যার জেরে তাদের সন্তান হারিয়েছে তাদের নিয়ে মজা করা ঠিক নয় দু হাজার সতেরো সালে ভারতে আত্মত্যার সংখ্যা ছিল এক লক্ষ উনত্রিশ হাজার সেটা বেড়ে দু হাজার বাইশ সালে এখন এক লক্ষ চৌষট্টি হাজার তেত্রিশ বাইশে হয়েছে এই পরিমাণ সেখানে আরও যারা আছেন তার মধ্যে প্রিয়াঙ্কা চতুর্বেদী তিনি শেয়ার করেছেন তথ্য বলেছেন আমি প্রধানমন্ত্রীর ভিডিওটা শেয়ার করব না প্রধানমন্ত্রী আত্মহত্যা নিয়ে চুটকি বলেছেন আর লোকে হাসছে দর্শকদের আমোদের দিকে আলাদা করে দৃষ্টি আকর্ষণ করেছেন আর জেডির সাংসদ মনোজ কুমার ঝাও বলেছেন চুটকিটা বলার পর যে হাসি আর হাততালির রোল উঠল সেটা আরও বেশি ভয়ের আমরা একটা অসুস্থ সমাজে পরিণত হচ্ছি সমাজবাদী পার্টির গৌরব প্রকাশ তুলে ধরে বলেছেন সংবাদ মাধ্যমের রিপোর্ট যেখানে বলা হচ্ছে ভারত প্রতি নয় মিনিটে একজন এই কাজ করছে আম আদমির পার্টির তিনি বলেছেন যখন প্রধানমন্ত্রীকে আত্মহত্যার মতো বিষয় নিয়ে মস্করা করতে হয় বুঝতে হবে মানুষের জীবনের প্রতি আসলে তার অমর মর্যাদা কতখানি আচ্ছা যাই আমরা এই রাজনৈতিক কোটগুলো রিপোর্টের রিপোর্টটার পরিপ্রেক্ষিতে আমরা জেনে নিলাম কিন্তু বাংলাদেশের পার্সপেক্টিভে যদি বলি ভারত এবং বাংলাদেশের সমাজ ব্যবস্থা অনেক কিছুরই মিল আছে সেই মিল রেখে যদি আমরা চিন্তা করি তাহলে বাংলাদেশে কিন্তু এই একটা দিক আমরা কোনোভাবেই সামলাতে চাই বাংলাদেশেও ইয়াংদের মধ্যে এই টেন্ডেনশন টেন্ডেন্স এই টেন্ডেন্সি খুবই বেশি আমি কেন এই বিষয়টির আবির্ভাব করেছে বা কেন এটা নিয়ে কথা বলছি আপনি যদি বাংলাদেশের পরিসংখ্যানের দিকে দেখেন উইকিপিডিয়া এবং গুগল বলছে বাংলাদেশে প্রতি বছর কমপক্ষে তেরো হাজার থেকে চৌষট্টি হাজার মানুষ এই কাজ করেন তারা আত্মহত্যা করেন দেশে এই অন্তত মৃত্যুর হার প্রতি লাখ মানুষে কমপক্ষে সাত দশমিক আট থেকে উনচল্লিশ দশমিক ছয়জন দু সালের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে তিনশো চৌষট্টি জন শিক্ষার্থী নিজে নিজেকে শেষ করেছেন তাই আমার মনে হয় যে এখন এবং তারা ম্যাক্সিমাম ইয়াং বাংলাদেশেও যে এই যে হাজার হাজার মানুষ যে প্রতি বছর তেরো থেকে চৌষট্টি হাজার মানুষ এবং আপনারা জানেন যে ঝিনাইদহের একটি এলাকার কথা বলা হয় যেটি অ্যাবনরমালি সেখানে মানুষ এই কাজ করে এবং এটার সংখ্যাটা এটার কোনো ব্যাখ্যা অনেক গবেষণা হয়েছে অনেক থিসিস অনেক রিপোর্ট অনেক অনেক কিছু হয়েছে কিন্তু এটা কেউ বের করতে পারেনি যে কেন ঝিনাইদহের ওই গ্রামটিতে এই ঘটনা ঘটে জাহাঙ্গীরনগরে একই অবস্থা যেটা বলা হয় যে জাহাঙ্গীরনগরে তো ফ্রাস্ট্রেশন বেশি আছে অনেক সময় সর্বশেষ একটি ঘটনা ঘটেছে একটি ছেলে তিনি তাকে বলা হয় যে সে মেডিটেশন করতো বা অন্য ধরনের কিছু প্র্যাকটিস করত। এবং তিনি ডেথ নামে একটি বই লিখেছেন এবং নিজে একদিন চট করেই বললেন যে আমার যা জানার ছিল আমি জেনে গেছি এই গত মাসের ঘটনা নিজেকে শেষ করে দিলেন এই প্রেক্ষিতে বাংলাদেশের সমাজের ভেতরে যথাযথ কোনো ব্যবস্থা নেয়া কাউন্সিলিং বা আগে থেকে ধারণা করা পরিবারের ভেতরে সামাজিকভাবে যে অবস্থা আছে সেগুলোকে চিহ্নিত করে একটা সচেতনতার কাজ করা সেদিক থেকে আমরাও মনে হয় অনেকটাই পিছিয়ে আসি পিছিয়ে আছি ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সত্য করুন এবং সহনশীলতার সাথে আপনাদের সাথে সবসময় চিনি আমি আতিক রহমান পূর্ণিয়া